চাঁদও যত সুন্দর ওই 50% এর অংশ, আর আপনার আমার নবী হচ্ছে 99। এবার আমি কথা শেষ করছি। তাহলে চোখের মধ্যে নবী 100-100, আওয়াজের মধ্যে নবী 100-100, হাসির মধ্যে নবী 100-100, চেহারা মোবারকের মধ্যে নবী 100-100। এই চারটা বিষয়ে নবীর সাথে তুলনা দেওয়ার মতো, নবীর সাথে প্রতিযোগিতা দেওয়ার জন্য, নবীর সাথে কম্পেয়ার করার মতো কেউ না? জোর করেন কেউ? আপনার কাছে থাকলে আমাকে একটু ছবি এনে দিবেন। আপনার কাছে থাকলে আমাদের কাছে একটা ছবি এনে দিবেন, আমরা একটু দেখব। এবার আসেন, সবচেয়ে দামি কোন জিনিসটা বলেছেন? জোরে বলেন, আমার নবীর চরিত্র মোবারক। পাসপোর্ট বানাইতে গেলাম, ওখানে বলে এই তোমার একটা চেয়ারম্যান সার্টিফিকেট নিয়ে আসো, চরিত্র সার্টিফিকেট নিয়ে আসো। পাসপোর্ট বানাইতে গেছি, ভোটার আইডি কার্ড বানাইতে গেছি, এই বানাইতে গেছি, সেই বানাইতে গেছি, বলে যে এখানে সার্টিফিকেট একটা লাগবে। কিসের সার্টিফিকেট? চরিত্রের সার্টিফিকেট। আসলাম, আসার পরে ওখানে গেলাম, যাওয়ার পরে দেখলাম উনি নাই, কিন্তু একটা সিগনেচার করা কাগজ আছে। টাকা দিলাম, নাম টাম লিখে দিল, বাস হয়ে গেল। আনার পরে দেখায় দুই দিন পরে, যা দুই দিন আগে যাকে চরিত্রের সার্টিফিকেট দেওয়া হয়েছে সে দুই দিন পরে পুলিশের কাছে চোরের মামলায় ধরা খাইছে। এবার পুলিশ এসে জিজ্ঞেস করে, স্যার আপনি যারা বালক কইছেন এত চোর পাইছি নি নাকি এদিন? স্বাভাবিক, এতগুলা মানুষ আমার পক্ষে কন্ট্রোল করা সম্ভব? সবার চরিত্র জানা সম্ভব? পৃথিবীর বুকে যত সৌন্দর্য আছে সবচাইতে দামি সম্পদ হচ্ছে চরিত্র। আর এই পৃথিবীর বুকে একমাত্র স্বয়ং আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন, যার চরিত্রের সার্টিফিকেট কোনো বান্দা দেয় নাই, স্বয়ং আল্লাহ দিয়েছেন। ইন্নাকা আলা আলা খুলুকি নাজিম বলেছেন, চিৎকার দিয়ে বলেন সুবহান। এবার আপনারাই বলেন, ভালোবাসার জন্য যদি এই পাঁচটা কারণ দরকার হয়, পাঁচটা কারণে এই পাঁচটার মধ্যে নবী তো 100-100, এবার বলেন সেই নবীকে ভালোবাসবো না তো কি করব? আপনারাই বলেন। কারণ আমি তো আমার কথা বলছি না, মনোবিজ্ঞান সাবজেক্টের কথাই নিয়ে আপনাকে বলছি। কারণ ভালোবাসার জন্য যে গুণ দরকার, প্রত্যেকটা গুণ আপনার আমার নবীর মধ্যে মজুদ আছে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? মানেন কিংবা না মানেন, ওই জগতে গেলে, ওই স্থানে গেলে মানা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। আজিলে উনকি পানা, আজিলে উনকি পানা, আজি মদদ মাঙুন সে, ফির না মানেঙ্গে আগর কিয়ামত মে মানে গয়া। আরে ওয়াহাঁ যায়েগা তো সবনে দেখেগা, একে আজমত একই শান, আরশে হক হে মসনদে রিফআত রাসূলুল্লাহ কি, আরশে হক হে মসনদে রিফআত রাসূলুল্লাহ কি, দেখেনি হে হাশর মে ইজ্জত রাসূলুল্লাহ কি। লাবা রব্বিল আরশ জিসকো জো মিলা উনসে মিলা। আমি প্রথমও বলছি, এখনো বলছি, আমি দেখা দিতে এসেছি, আমি কোনো ওয়াইজ করতে আসি নাই, আমি আপনাদের সাথে একটু দেখা করতে এসেছি। ওয়াইজ চলবে মাগরিবের পর থেকে, আমার ভাই মোস্তফা আজহার এসে ইনশাআল্লাহ শুরু করে দিবে। একটু খেয়াল করবেন, লাবা রব্বিল আরশ জিসকো জো মিলা উনসে মিলা, বটতি হে কৌনেন মে নিয়ামত রাসূলুল্লাহ কি। খালিকে কুল নে আপকো মালিকে কুল বানা দিয়া, ইন্না আতাইনা কাল কাউসার কহে দিয়া। আপনি যদি মনের চোখ দিয়ে কোরআনকে যদি অধ্যয়ন করেন, শুধু শিকার নিয়তে নয়, গবেষণার নিয়তে, আপনি জায়গায় জায়গায় স্থানে স্থানে দেখবেন আল্লাহ আপনার আমার নবীকে কত মহব্বত করেছেন, কত ভালোবেসেছেন। আজকে একটা কথা ক্লিয়ার রাখবেন, নবীর যাওয়াও আল্লাহর হুকুম, নবীর আসাও আল্লাহর হুকুম, নবীর বলাও আল্লাহর হুকুম, নবীর চুপ থাকাও আল্লাহর হুকুম, নবীর মক্কায় থাকাও আল্লাহর হুকুম, নবীর মদিনায় যাওয়া আল্লাহর হুকুম, নবীর তায়েফে যাওয়া আল্লাহর হুকুম, নবীর বদরে যাওয়া আল্লাহর হুকুম, নবীর উহুদে যাওয়া আল্লাহর হুকুম। আমাদের নবী যিনি আল্লাহর হুকুমের বাইরে এক ইঞ্চি চলেছেন, আপনারা কি মনে হয় আল্লাহর হুকুমের বাইরে এক ইঞ্চি একটা কাজ করেছেন? তাহলে সেই নবী যদি উহুদে যায় সেটাও আল্লাহর হুকুম, দমদান মোবারক যদি শহীদ হয় সেটাও আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহ। জোরে বলেন না কার হুকুম? আল্লাহ। আরেকটু চিল্লায় বলেন কার হুকুম? তাহলে নবীর বলা আল্লাহর হুকুম, নবীর চুপ থাকা আল্লাহর হুকুম, নবীর মক্কায় থাকা আল্লাহর হুকুম, মদিনায় যাওয়া
আল্লাহর হুকুম তায়েফে যাওয়া, আল্লাহর হুকুম বদরে যাওয়া, আল্লাহর হুকুম উহুদে যাওয়া, আল্লাহর হুকুম খন্দকে যাওয়া, আল্লাহর হুকুম শাদী করা, আল্লাহর হুকুম ব্যবসা করা, আল্লাহর হুকুম কাজ করা, আল্লাহর হুকুম নামাজ পড়া, আল্লাহর হুকুম রোজা করা, আল্লাহর হুকুম মক্কায় যেতে গিয়ে না যাওয়া, আল্লাহর হুকুম আবার মক্কায় যাওয়া, আল্লাহর হুকুম ফতেহ মক্কা, আল্লাহর হুকুম দুনিয়াতে থাকাও আল্লাহর হুকুম, মাটির নিচে থাকাও আল্লাহর হুকুম। আর বান্দাকে আপনারা কাকে বলে বান্দা বলেছেন? যে আল্লাহর সন্তুষ্টিতে নিজেকে সন্তুষ্ট রাখে সেই তো বান্দা। বান্দার কোয়ালিটি কি? যে আল্লাহর সন্তুষ্টিতে নিজেকে কি রাখে? সন্তুষ্টি রাখে। এবার আল্লাহ বলছেন, হাবিব আপনাকে এখন পাঠাবো না, আদমকে পাঠাবো। আমার নবী বলে, আল্লাহ আপনি যেমন চান। আজিয়ে সুবহানাল্লাহর আওয়াজ আতুল মজা না লাগে স্যার, যার যত শক্তি আছে একবার জবান খুলে বলেন তো সুবহানাল্লাহ। এই আওয়াজটা কার জন্য রেখে দিয়েছে? আল্লাহ এবং রসুলের জন্য না? আওয়াজ দিয়ে বলেন না একবার সুবহানাল্লাহ, আর একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, আও নবী হাবিব আমি মূসাকে পাঠাবো, আপনাকে পাঠাবো না। আল্লাহর নবী বলে, আপনার যেমন ইচ্ছা। এবার আল্লাহ যখন চাইলেন হাবিব আপনি এখন যান, নবী বললেন যে আল্লাহ আপনার যেমন ইচ্ছা। নবী চলে আসলেন মক্কার ভবনে আমিনার করে। এবার যতদিন আল্লাহ রাখতে মন চাইলেন রাখলেন। এবার আল্লাহ পাক বললেন, হাবিব মন চাইলে চলে আসতে পারেন। নবী বললেন, আমি তো আপনার ইচ্ছার চলি, আপনি যেমন খুশি আমিও তেমন খুশি। আপনি যদি আমাকে ডাক দেন আমি এখনই চলে যেতে রাখি, আমার দুনিয়া চাই না, আমি তো বাদশাহি চাই না, আমি তো আপনার হাবিব হয়ে থাকতে চাই। এবার আসেন আমি একটা কথা বলি, প্রত্যেকটা মানুষের ভিতরে যা কোয়ালিটি থাকে, পজিটিভও থাকে নেগেটিভও থাকে। যেমন আপনি একটা কুকুরকে দেখেছেন শীতে কাঁপছে, তখন আপনার ইচ্ছা করতেছে তার গায়ের উপর একটা কি দিই, সালা। এটা মনুষ্যত্ব কথা বলেন, এটা কি মনুষ্যত্ব? আর একটা কুকুরকে ধরে আপনি ইচ্ছা মতো রাগ জ্বাললেন মাইরে ফেললেন, অমানুষিকতা। মানুষের ভিতর দুইটা কোয়ালিটি সবসময় থাকে, একটা মনুষ্যত্ব একটা অমানুষিকতা, ঠিক আছে? স্যার নবীর ভিতর একটা অমানুষিকতা দেখান, কিয়ামত পর্যন্ত সময় দিলাম, একটা অমানুষিকতা দেখান। তা সাধারণ মানুষ কেমন বলবো? বলার জন্য তো একটা লেভেল লাগবে। আমাদের ভিতর মানসিকতা অমানসিকতা, মানসিকতার পরিমাণ আয় শেষ করে দিল ভাই জাগি বুঝছি আয় আর কবু কইতেন না আর আস্তা মনো ইনশাল্লাহ শেষ। মানসিকতার পরিমাণ অমানসিকতার পরিমাণ নবীর মধ্যে অমানসিকতা অমানসিকতা আরে শুধু আমার মানসিকতা আছে যে না, মানসিকতা কারে বলে? প্র্যাকটিক্যাল করে যিনি শিখেছেন উনি নবী রহমাতুল্লাহ। এই পৃথিবী সম্পর্ক দেখেছে ভালোবাসা বুঝে নাই, নবী শিখিয়ে দিয়েছেন মার ভালোবাসা কেমন, বাবার ভালোবাসা কেমন, মেয়ের ভালোবাসা কেমন, মুরব্বির ভালোবাসা, যিনি হাতে কলমে সবকিছু শিখিয়ে দিয়েছেন। সেজন্যই তো নবী রহমাতুল্লাহ আলামিন বলেছেন, বুইস্তু মুআল্লিমান, আমার রব আমাকে ছাত্র বানাই পাঠাই নাই, শিক্ষক বানাই পাঠাই দিয়েছেন বলেছেন। আল্লাহ আমাদের সবার হাজিরি কবুল করুক, এই মাহফিলকে আল্লাহ কবুল করুক। মাহফিলের প্যান্ডেলে ইনশাআল্লাহ মাগরিবের নামাজ আদায় হবে, যেহেতু আমাকে মাগরিবের পরপরেই বের হয়ে যেতে হবে, আনোয়ারা প্রোগ্রাম আছে, সেহেতু আমাকে এখান থেকে বিদায় নিয়ে মাগরিবের নামাজটা দরবারে আদায় করতে হবে। তবে আমার হোসাইনি সৈনিকদের কাছে একটা আবদার আছে, বলবো ফাললে রাখবেন না ফাললে বাদ দিবেন সমস্যা নেই। সেটা হচ্ছে আমাদের কথা আমাদের বলা, আমাদের উঠা আমাদের বসা, আমাদের চরিত্র আমাদের সব কিছু যেন এমন সুন্দর হয় বিধর্মী দেখেও যেন বুঝতে পারে আপনাকে দেখে ইসলাম সৌন্দর্য কেমন হতে পারে। বাস হ্যাঁ আপনি প্রত্যেক দিন এটা পারবেন না, কন্টিনিউ এটা করতে পারবেন না সেটা আমি জানি, কিন্তু যখনই সুযোগ আসবে আপনার চরিত্র দিয়ে কথা দিয়ে ইসলামকে প্রেজেন্ট করার চেষ্টা করবেন। আপনি জানেন যতগুলো সাহাবা আছে সবচাইতে মেজাজি কে ছিল? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ঠিক না? সবচাইতে গরম সবচাইতে মেজাজি। একদিন ওনার স্ত্রী ওনাকে বললেন, স্বামী
আপনি তো সবসময় ব্যস্ত থাকেন, আমাকে সময় দিতে পারেন না, রাষ্ট্র চালান, মসজিদ নিয়ে সেই সবকিছু মিলে আপনি আমাকে সময় দিতে পারেন না। তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা আমার দায়িত্ব, আর দায়িত্বের মধ্যে উনিশ বিশ করা কখনো সম্ভব না, আর এই দায়িত্বটা কোনো ব্যক্তি দেয় নাই, নবী রাহমাতুল্লিল আলামিন থেকে এসেছে। উনি স্বামী হয়ে কি করলেন জানেন, স্ত্রীকে কি বললেন, তোমার যদি হক নষ্ট করে থাকি আমাকে মাফ করে দিও, আমার বিপক্ষে আমার আল্লাহকে নালিশ করিও না। স্বামী হয়ে স্ত্রীকে বলছেন, আমি যদি তোমার হক নষ্ট করে থাকি আমাকে তুমি মাফ করে দাও, আমার বিপক্ষে আমার আল্লাহকে নালিশ করিও না। তখন স্ত্রী কি বলছেন জানেন, আমি আপনাকে মাফ করতে পারি একটা শর্তে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, কি শর্ত? তখন স্ত্রী বললেন, আল্লাহ যখন আপনাকে জান্নাত দিবে আপনি তখন আমাকে সাথে নিয়ে যেতে হবে। ঝগড়া হয়েছে কিন্তু কেমন ঝগড়া দেখেন, ঝগড়ার ভিতরে আল্লাহ এবং রসুল, সুবহানাল্লাহ বলে না, ঝগড়ার ভিতরে আল্লাহ এবং রসুল, মনোমালিন্যের ভিতরে আল্লাহ এবং রসুল, যার শয়নে স্বপনে আল্লাহ সন্তুষ্টি থাকবে, চাওয়া থাকবে, স্বপ্ন থাকবে, তার ইহকালও সাকসেস হয়ে যাবে, পরকালও সাকসেস হয়ে যাবে। নবী ছাড়া নাই সাহারা জান দুনিয়া ওয়ালা। আল্লাহর ওয়াস্তে আমি হাত জোর করে বলছি, আমি কারো পক্ষেও নই, আমি কারো বিপক্ষেও নই, মনে রাখবেন আমি আমার নফসের বিপক্ষে, আমি আমার কলবের পক্ষে, কারণ নফস আমার দুশ্মন, আমি সবসময় নফসের বিপক্ষে। একটা কড় জোরে অনুরোধ করতে চাই যে কথাটা, সেটা হচ্ছে আজকে থেকে আমরা যেন আমাদের জবানকে চুপ রাখার চেষ্টা করি, কারণ যত ঝামিলা ইন্টারনাল হোক এক্সটারনাল হোক এই জবান হচ্ছে সবচেয়ে বড় ঝামিলা। সেজন্য নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, আকিফুল লিসান, উম্মত যদি সহজ চাও তোমার জীবন সুন্দর হোক, জবানকে তালা লাগাই দাও। চিটাঙ্গের ভাষায় বলতে গেলে বোবা মানুষের কোনো শত্রু নাই, এই কথাটাই হাদিসের ছায়া। সেটা কি, যত চুপ থাকবেন তত আপনি মনের কথা শুনতে পাবেন। আল্লামা রুমি কি বলেছেন, যদি মনের কথা শুনতে চাও জবানকে চুপ করে ফেলো। ইনশাআল্লাহ আমরা আজকে থেকে আল্লাহর বান্দা হওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ বলেন না, আজকে থেকে আমরা সবাই আল্লাহর প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, আজকে থেকে আমরা সবাই নবীর ওয়াফাদার উম্মত বনার চেষ্টা করব ইনশাআল্লাহ, আজকে থেকে আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ কন্টিনিউ করার চেষ্টা করব ইনশাআল্লাহ, মা বাবার সাথে কোনো বেয়াদবি চলবে না, বউয়ের হক নষ্ট করা চলবে না, ভাইয়ের জায়গা দখল করা চলবে না, যদি করে থাকেন দিয়ে দেন, দিয়ে দেন, এখনো সময় আছে দিয়ে দেন, কারণ দুনিয়াতে মাপ পাওয়া যত সহজ হাসরে মাপ পাওয়া ঠিক ততটা কঠিন। দুনিয়াতে যদি ভুল হয় আপনার ভাই ভুল করছে আর কি, একটু জড়ায় ধরেন না, ও ভাই মাফ না বললে সাকতেন না, আচ্ছা হতন না গরি পারিব, ও ভাই দই জিরে দই না মাফ কর, একবার হ মুকদা মাফ কর, মাফ কর, এদিকে আপনার বন্ধু ভাই চাচা যেটা মাফ করে দিবে ওদিকে আল্লাহর দরবার থেকে মাফ চলে আসবে। এবার আপনারাই বলেন, ভেবে দেখেন দুনিয়াতে মাপ পাওয়া কি কঠিন না সহজ, কিন্তু হাসরে আল্লাহর ওয়াস্তে নামাজের মাপ হতে পারে, এটা আল্লাহর ব্যাপার, আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতে পারে, কিন্তু কারো হক যদি আপনার কাছে থাকে আল্লাহ কখনো মাফ করবে না, এটা টাকা দিয়ে হোক, এটা জায়গা দিয়ে হোক, এটা কাউকে আপনি জবান দিয়ে কষ্ট দিয়ে হোক, আল্লাহর ওয়াস্তে আমরা যেন নবীর সুন্নত দিয়ে জীবন সাজাতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুক, আমিন।